প্রায় এক মাস পর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড় পেলেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশের কনস্টেবল জিল্লুর রহমান। পুলিশের আইজিপি সহ বিভিন্ন কর্মকর্তাদের উপস্থিতিতে রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানের হাতে ছাড়পত্র তুলে দেওয়া হয়। এ সময় দগ্ধদের চিকিৎসা নিয়ে কথা বলেন চিকিৎসকরা। পোড়া রোগীর চিকিৎসায় নিজেদের সক্ষমতার কথা তুলে ধরেন হাসপাতালটির প্রধান সমন্বয়ক। পাশাপাশি গ্যাস বেলুনের বিষয়ে নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তিনি। আমি মনে করি এটা কৌশলগত কারণে এই বিষয়ে এখন কথা বলা না বলাই সময় আছে। এটা যথাসময়ে আপনাদেরকে এই বিষয়ে অবহিত করা হবে।